আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বা আমার দোয়াতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে লং ড্রাইভে নিয়ে যাব। চলেন আমার সাথে লং ড্রাইভে আসেন। আজকে শুধু লং ড্রাইভ আর লং ড্রাইভ। এই ভিডিওটা আমার আগে থেকে করা ছিল, এখানে মিউজিক লাগানো ছিল। যেহেতু মিউজিকটা এলাও না ফেসবুক পেজে, তো রিমুভ করে দিতে হয়েছে। তো নতুন করে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে, ঠিক আছে? কখনো যদি পারমিশন দেয় মিউজিক দেওয়া, তখন অবশ্যই আমি মিউজিক লাগাবো। যেমন এই লং ড্রাইভের সাথে যদি আমি একটু সফট মিউজিক লাগাতাম খুবই ভালো লাগতো আমার কথাগুলো, তার সাথে মিউজিকটাও। যাই হোক, এখন আমি মক্কা দিকে যাচ্ছি, ঠিক আছে? আমি এখন জেদ্দা থেকে মক্কা দিকে রওনা দিয়েছি। তো মক্কা রোডে যাওয়া হচ্ছে, ওইখান দিয়ে একটা হসপিটালে যাওয়া হবে। তো ভাবলাম আজকে শুধু লং ড্রাইভে যাই। এই ভিডিওটা হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু যারা লং ড্রাইভ পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। জেদ্দা থেকে যখন মক্কা দিকে যাওয়া হয় তখন কিন্তু এই পাহাড় পর্বতগুলো বেশি দেখা হয়। জেদ্দাতে তেমন একটা পাহাড় দেখা না গেলেও মক্কার দিকে থেকে শুরু হয় পাহাড়গুলো দেখা। দেখেন কত ছোটো ছোটো পাহাড় থেকে শুরু করে অনেক বড় 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 পাহাড় আছে এখানে, আর তার সাথে আছে মরুভূমি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে পাহাড় আর পাহাড়। সৌদি আরবে আসার পর কেউ কিছু দেখতে পাক আর না পাক, পাহাড় কিন্তু দেখতে পারবে। রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড় গুনতে গুনতেও যেতে পারবেন। এখানে দেখি গাছপালাও আছে, এখানে একটা আছে কি বলা হয় পুলিশ স্টেশন আছে, তো ওইখানে এরকম যে গাছপালাগুলো দেখা যাচ্ছে। মক্কা রোডও হাতের ডান সাইডে একটা পুলিশ স্টেশন আছে। এই যে দেখেন মরুভূমি, কত বড় মরুভূমি। আমি শুনেছি মরুভূমিতে নাকি সাপ টাপ থাকে, এরকম কিছু থাকে, ঠিক আছে? তো খালি পায়ে মরুভূমিতে না হাঁটা ভালো, বা সেফটি জুতা পরে মরুভূমিতে হাঁটাটা ভালো। তো যারা মরুভূমিতে কাজ করে তারা খুব ভালো বলতে পারবে। তবে আমি অনেকের ভিডিও দেখেছি, তো ওই ভিডিও থেকে শুনেছি যে মরুভূমিতে এই ধরনের কন্ডিশন আর এগুলো আছে। তো আবার ওগুলো খুব ভয়ঙ্কর, আল্লাহ মাফ করুক। এরপর থেকে আমি আমার একসময় খুব ইচ্ছা ছিল যে মরুভূমিতে যাব, হাঁটবো বালুতে। আমার এগুলো দেখার পর শোনার পর আমার হাঁটা মাটার ইচ্ছা নাই। যান বাঁচানো ফরজ, থাক ভাই, দূর থেকে মরুভূমি দেখবো, কাছে গিয়ে দেখার দরকার নেই। সেফটি জুতো ছাড়া আবার গেলে আবার কোন দিক থেকে কী হয় কামড় টামড় দেয় বলা যায় না। সবসময় মানুষ মক্কা দিয়ে যখন যায় তো ওই যে গেট পড়ে, একটা কোরআন শরীফের গেট পড়ে, তো সবাই বলে এটাই এটা হলো পুলিশ ফাঁড়ি মনে হয়। হ্যাঁ, এখানে চেকপোস্ট বসে, আর চেকপোস্টে যেগুলো এরকমই হয়। তো যখন মানুষ ওই যে মক্কা যায়, ঠিক আছে, মক্কা যাওয়ার সময় কোরআন শরীফে যেইটা পড়ে তো ওটাকে প্রথম গেট বলে, কিন্তু আমি ওইটা প্রথম গেট বলি না। দেখেন এই যে এখন মক্কার ভিতরে ঢুকব, তো এটা হচ্ছে প্রথম গেট। আজকে আপনাদের সাথে গেট দুইটা আমি শেয়ার করব। আমি এটাকে প্রথম গেট মনে করি, আর ওই যে কোরআন শরীফের মতো যে গেটটা আছে ওটাকে আমি দ্বিতীয় গেট মনে করি। এখন আমরা এই গেটটা দিয়ে মক্কার ভিতর প্রবেশ করব। থাকতে থাকেন, দেখেন আমার কাছে এই গেটটা অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে প্রথম গেট, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন অবশ্যই, এটা প্রথম গেট। এখন আমরা দ্বিতীয় গেটের কাছেও চলে যাব। ওই যে দূর থেকে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কোরআন শরীফের গেটটা, এটাকে আমি বলি দ্বিতীয় গেট। অবশ্যই ওটা প্রথম গেট, এটা হচ্ছে দ্বিতীয় গেট। তবে এই গেটটা পপুলার, গেটটা কিন্তু সুন্দর লাগে, ঠিক আছে? সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রের বেলা, লাইটিং করা থাকে তো দেখতে অনেক সুন্দর লাগে। এই গেটটা কিন্তু সবাই মানে চিনে, এই গেটটা পরিচিত। যারা মক্কা শরীফ আসছে মানে সৌদি আরব তারা তো এটা চিনেই, আর যারা না আসছে তারাও টিভির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখেছে, তো তারাও চিনে। এখন কিন্তু পুরাই আমরা মক্কা নগরীর ভিতরে আছি। আর মক্কা নগরী দেখতে কীরকম দেখেন? যারা যারা সৌদি আরব আছেন তারা তো মক্কা নগরী দেখেছেন, কিন্তু যারা নাই
ভিডিওটা তাদের জন্য। সুন্দর না এই রাস্তাগুলো? কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, ভিতরে লাইটিং করা থাকে এবং বিশেষ করে রাত্রের বেলা অনেক 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 সুন্দর লাগে এই সুড়ঙ্গওয়ালা রাস্তাগুলো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মক্কা শহর আপনার কাছে দেখতে কেমন লেগেছে, মক্কা শহরের রাস্তাঘাট ডানে বামে কীরকম লেগেছে আপনাদের কাছে। মাশাল্লাহ, আর কিছু থাকা না থাক, সৌদিতে পাহাড়ের কারখানা, পাহাড়ের কারণে মনে হয় ভূমিকম্প হয় না, এত পাহাড় কীভাবে ভূমিকম্প হবে জানি না, কিন্তু খুব সুন্দর লাগে। আমরা যাচ্ছিলাম একটা হসপিটালে ভ্যাকসিনের জন্য, করোনার ভ্যাকসিনের জন্য। তো বুঝতেই পারছেন কতটা আগের ভিডিও এটা, আমি যখন নতুন ভিডিও দিব তখন আমি অবশ্যই ওই ভিডিওর তারিখ উল্লেখ করে দেব নতুনগুলো, ঠিক আছে? আর যেগুলো পুরান ভিডিওগুলোতে আমি কোনো তারিখ টারিখ উল্লেখ করবো না, বলেই দিব।